এক কথা এখানে মিশ্র চাষ করছি অনেক মাছ তো এটা ব্যবহার করার পর আমরা ভাই দুতিন গুণ জল ভালো পাচ্ছি অনেক সময় মাছের মধ্যে উকুন হয়ে যেত তারপর দেখা যেত মাছের মধ্যে আপনি জলের মধ্যে গ্যাস হওয়াতে প্রচুর মাছ নষ্ট হয়ে যেত কিন্তু এখন আর এটা হচ্ছে না আচ্ছা এই টাইমে কি মাছ ভাসে না ভাই মাছগুলো তো আপনার বিশাল বড় বড় আর তো চারটা মেডিসিন ব্যবহার করি আমরা এই রেজাল্টগুলি পাচ্ছি আপনি লাভবান হচ্ছেন হ্যাঁ ভাই আমি অসম্ভব লাভবান হচ্ছি আসসালামু আলাইকুম আমি শিফাতুল ইসলাম কৃষি দর্পণ চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা মাছ চাষের কিছু মানে ব্যতিক্রম ধর্মী কিছু পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজকে এটা বাংলাদেশ থেকে বের হয়ে আমরা আজকে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে আমরা এসেছি একটি একটি মুসলিম ভাই আমাদের আলামিন ভাই তার খামারে এসেছি তো তার কাছ থেকেই আমরা আজকে ওনার মাছ চাষের যে গল্পটা আছে এই গল্পটা আমরা ওনার কাছ থেকেই জেনে নিব তো আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পঞ্চগড় নামের একটি জায়গা যেখানে আমাদের এইচ বায়োটেকের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে এখানে আমাদের একজন ভাই আছে যার নাম হচ্ছে ভাই আপনার নামটা যেন কি আমার নাম ভাইয়া আলামিন বাসার আমি মুর্শিদাবাদ পঞ্চগড়ে বাস করি মুর্শিদাবাদ পঞ্চগড়ের আলামিন বাসার আপনি মাছ চাষই শুধু করেন না এর সাথে আরও কোনো পেশায় জড়িত আছেন আপনি না ভাইয়া আমি মাছ চাষের পাশাপাশি পড়ালেখা আছি আবার আমার অন্য বিজনেস আছে তবে মাছ চাষটাই আমি বেশি সময় দিই আচ্ছা আচ্ছা মাছ চাষের উপরে বেশি সময় দিচ্ছেন আপনার এই পুকুরটা এটা কি আপনার নিজের জায়গা হ্যাঁ পুকুরটা আমার নিজের জায়গাতে আছে আচ্ছা এটা কতটুকু জায়গা এখানে একটা দু আড়াই বিঘা জায়গার মতো আছে কত ডিসিমাল হবে এখানে এখানে প্রায় একশো ডিসিমাল একশো ডিসিমাল জায়গা এই একশো ডিসিমালে আপনি এখানে কি মাছ চাষ করছেন এখানে ভাই আমি রুই করছি মিগেল করছি কাতল করছি তার মানে এটা আমরা ধরে নিচ্ছি এক কথা এখানে মিশ্র চাষ করছি অনেক মাছ আচ্ছা মিশ্র চাষ করছেন আপনি কি মাছ কি বড় করে বিক্রি করেন নাকি আপনি চারা পোনা বিক্রি করেন আমি মাঝে মধ্যে কিছু চারা পোনাও বিক্রি করি তবে বেশিরভাগটা একটু বড় করে বড় করে মাছ ছিল বড় করার সুবিধাটা কি বড় করার সুবিধাটা হলো এখানে বড় করলে আমাদের মাছটার রেট পাওয়া যাবে ভালো মানে দামটা বেশি থাকে আমাদের মার্কেটে লোকাল যে মার্কেটগুলি আছে এখানে বা শহরের মার্কেটগুলিতে ভালো রেট পাওয়া যায় পাশাপাশি মানে আপনার বলতে চাচ্ছেন যে এটা ছোট মাছের চাইতে বড় মাছ করলে আপনারা রেটটা ভালো পান সেক্ষেত্রে আপনার কি মাছগুলো কি মুর্শিদাবাদে সেল করেন না কলকাতাতে সেল করেন না আমরা মুর্শিদাবাদের লোকাল মার্কেটগুলিতে সেল করি পাশাপাশি আমরা কলকাতাতে নিয়ে যাই আচ্ছা আচ্ছা এখান থেকে আপনারা সেল করে দিচ্ছেন আচ্ছা এখন আপনার এই পুকুরের যে পানিটা আমরা দেখছি পানিটা মানে চমৎকার একটা কালার যেটা আপনি কচু পাতার মতো সবুজ হয়ে আছে পানিটা এখানে এই পানিটা সবুজটা ধরে রাখার জন্য আপনারা কি কোনো মেডিসিন ব্যবহার করেন অ্যাকচুয়ালি দেখেন আমি যে সময় আমি আজকে থেকে সাত আট বছর যাবত মাছ চাষ করছি আচ্ছা প্রথম দিকে আমরা এগুলি বুঝতাম না এগুলি যারা বলতো তাদেরকে নিয়ে আমরা একটু হাসাহাসি করতাম বা কি বলবো যে এখানে মেডিসিন দিতে হয় এগুলি আমাদের নলেজে ছিল না তো পরবর্তী সময়ে আমরা আস্তে আস্তে জিনিসগুলি বুঝতে পারি তারপর যখন আমরা এই মেডিসিনগুলি ব্যবহার করি মানে এখন যে মেডিসিনটা আমরা ব্যবহার করছি তো এটা ব্যবহার করার পর আমরা ভাই দু তিন গুণ রেজাল্ট ভালো পাচ্ছি আগের থেকে রেজাল্ট অনেক ভালো পাচ্ছি অনেক ভালো মানে পানির কালারটা অসম্ভব ভালো পাচ্ছি আচ্ছা আচ্ছা পানির কালার আপনার এরকমই থাকে সব সময় হ্যাঁ হ্যাঁ আমাদের দেখেন একটা জিনিস কি আমরা মানুষ যখন যেমন বাঁচতে গেলে পরিবেশ লাগে পাশাপাশি মাছেরও কিন্তু একটা পরিবেশ লাগে অবশ্যই ঠিক আছে এখন দেখা যাচ্ছে আমরা আগে বেশিরভাগ আমরা মানে লোকসানের সম্মুখীন হতাম কারণ আমাদের মাছের মধ্যে দেখা যেত প্রায় সময় ক্ষয় রোগ এসে যেত ক্ষয় রোগ মানে শরীরের মধ্যে ঘায় হয়ে যেত মাছের অনেক সময় মাছের মধ্যে উকুন হয়ে যেত তারপর দেখা যেত মাছের মধ্যে আপনি জলের মধ্যে গ্যাস হওয়াতে প্রচুর মাছ নষ্ট হয়ে যেত কিন্তু এখন আর এটা হচ্ছে না আচ্ছা আচ্ছা আপনারা কি চুন বা সার এ জাতীয় কোনো কিছু ব্যবহার করেন না না ভাই আমরা চুন ব্যবহার করি না কারণ চুন কিন্তু মাছের মধ্যে ব্যবহার করা যায় না আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি এগুলি যে আমাদের পুকুরে যে কৃত্রিম খানাগুলি থাকে এগুলি চুন নষ্ট করে দেয় নষ্ট করে দেয় আচ্ছা আমাদের দেশে কিন্তু মানে প্রত্যেকটা খামারই আমরা যতদূর দেখি যে প্রতি 15 দিন এক মাস পর পর চুন দিচ্ছে পুকুরে সার দিচ্ছে পুকুরে না তো এগুলা দেওয়ার কারণে আমাদের দেশে হয় কি যে মানে মাছ ভাসার যে একটা প্রবণতা এটা খুবই মানে স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে আকাশ একটু মেঘলা হলেই মাছ ভেসে যায় আপনার এখানে কি এরকম ওয়েদারে খারাপ ওয়েদার যখন থাকে নিম্নচাপ থাকে এবং আকাশ মেঘলা থাকে এই টাইমে কি মাছ ভাসে না ভাই আমাদের এদিকে অ্যাকচুয়ালি মাছ এমনিতে তো ভাসে না আমরা ভাসতে দেখি না তবে মাঝে মধ্যে কিছু কাতল মাছ ভেসে যায় উপরে এগুলি আমার মনে হয় ওরা আনন্দে ভেসে আনন্দে হ্যাঁ আনন্দে ভাসে কারণ এগুলি না হলে তো অন্য মাছগুলি যদি সমস্যা থেকে বাঁচতো অন্য মাছগুলি বেশি যেত কিন্তু এরকম হয় না আচ্ছা আমাদের আপনার এই পুকুরে আজকে দেখলাম যে জাল টানতেছে হ্যাঁ আপনি আমার আমরা যেহেতু অনেক দূর থেকে বাংলাদেশ থেকে এসেছি আপনার মাছগুলো আমরা আজকে দেখবো তো চলেন আমরা দেখি আপনার মাছগুলো আসলে কতটুকু সাইজ হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে
ভাই আলামিন ভাই আলামিন ভাই আপনার মাছগুলো আমরা দেখলাম যে মাছগুলো তো আপনার বিশাল বড় বড় মাছ আপনার একটা মাছ দেখলাম কাতল মনে হয় 10 কেজি 12 কেজি করে ওজন হয়ে গেছে আপনার বিগেটগুলোও দেখলাম অনেক বড় বড় রুইগুলোও আছে 2.5 কেজি 3 কেজি এই মাছগুলো আপনি কতদিন আগে ছাড়ছিলেন এই আপনার পুকুরে এই মাছগুলো ভাই আমি কিছু একটু বড় ছেড়েছিলাম একটু ছোট না প্রায় 1.5 বছর আগে এরকম ছেড়েছিলাম আচ্ছা এখন এই পানি ঠিক রাখার জন্য আপনারা এবং এই মাছের দ্রুত গ্রোথ আনার জন্য হ্যাঁ এবং খাবারটা সাশ্রয়ের জন্য যে মেডিসিনগুলো আমরা যতটুকু জানি যে আপনি কিছু মেডিসিন ব্যবহার করেন এই মেডিসিনগুলো যদি আমাদেরকে একটু আপনি দেখাতেন আচ্ছা এই মেডিসিনগুলো এখানে নামগুলো আগে বলেনি এগুলো আমাদের আপনি নাম বলা দরকার নেই জাস্ট আমাদেরকে একদম মেডিসিন একটু দেখান একটু মেডিসিন একটু দেখান এই দুইটা আর বাকিগুলো একটু দিবেন দেখেন ভাই এখানে আমরা এই চারটা মেডিসিনে মানে 1 2 3 4 বায়োম্যাক্সের মানে কম্বো প্যাক একদম একদম টোটাল কম্বো প্যাক টোটাল কম্বো প্যাকে চারটা মেডিসিন ব্যবহার করে আমরা এই রেজাল্টগুলি পাচ্ছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে 1 2 কোনটা টু এটা গ্রিন কালার এটা টু এটা না আর থ্রি হচ্ছে থ্রি বায়োম্যাক্স থ্রি গ্রিন হলুদ কালার আর রেড কালারটা হচ্ছে আপনার ফোর তার মানে এই যে এই এই প্রোডাক্টগুলো আছে এই চারটা প্রোডাক্ট আপনারা এটা ব্যবহার করতেছেন পানি ঠিক রাখার জন্য এবং মাছের দ্রুত গ্রোথ করার জন্য আপনি এখানে কি খাবার দাবার দেন কোনো কিছু অ্যাকচুয়ালি দেখেন এই মেডিসিনগুলি ব্যবহার করার পর আমাদের পুকুরের মধ্যে একটা কৃত্রিম খানা তৈরি হয়ে যায় ঠিক আছে যেটা প্রাকৃতিকভাবে যেটা তৈরি হয় প্রাকৃতিক যে খানাটা এটা অনেকটা তৈরি হয়ে যায় পাশাপাশি কিছু খানা তো আপনাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা সেই পরিমাণে দিতে হয় না ভাই আপনার মনে করেন আপনাদের পুকুরে নর্মাল ভাবে যে মাছ চাষটা হবে এর থেকে কয়েক গুণ এই মেডিসিনটা আপনাকে বেশি ভাগ রেজাল্ট দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা খাবার কি আপনি কি খোল টোল বা নাকি ফিট টিট কোনো কিছু খাওয়া হয় ফিট আমরা দানা ফিটটা কিছু খাওয়াই আর পাশাপাশি খোল টোল মাঝে মধ্যে একটু দেওয়া হয় আচ্ছা খোল টোল মাঝে মধ্যে দেওয়া হয় আচ্ছা এতে করে এই মাছ এরকম হচ্ছে তো আপনার এই যে আপনার অন্যান্য ব্যবসার পাশাপাশি যে মাছ চাষ করছেন মেডিসিনটা আমরা একটু রাখি এখানে যে এই যে আপনারা এই ব্যবসার পাশাপাশি অন্যান্য ইয়ের পাশাপাশি আপনি মাছ চাষ করছেন এতে করে আপনার কি মনে হয় যে আপনি লাভবান হচ্ছেন হ্যাঁ ভাই আমি অসম্ভব লাভবান হচ্ছি কারণ যেগুলো আমার আশার বাইরে হচ্ছে আর কি কারণ আমি অ্যাকচুয়ালি দেখেন আমি মাছ চাষে আসবো এটা আমি কল্পনা করিনি কিন্তু এই মেডিসিনগুলি ইউজ করার পর আমি যে রেজাল্ট পাচ্ছি রেজাল্টের কারণে আমি আজকে বেশিরভাগ সময় মাছ চাষে দিচ্ছি আর কি আচ্ছা আচ্ছা যাক তো দর্শক যে কথাটা মূল কথাটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে উনি যে চারটা প্রোডাক্ট ব্যবহার করছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এএইচ বায়োটেক অন্ধ্রপ্রদেশের একটা কোম্পানি এই যে এএইচ বায়োটেক যে কোম্পানিটা আমরা আপনি আপনাদেরকে দেখালেন যেটা এই কোম্পানির কি শুধু এই চারটা প্রোডাক্টই আছে না আরও প্রোডাক্ট আছে না ভাই এই কোম্পানি অনেক আগের কোম্পানি আর ওদের প্রচুর প্রোডাক্ট আছে ঠিক আছে যেগুলি মার্কেটে আমরাও দেখতে পাই কিন্তু আমাদের মাছ চাষের জন্য আমার মনে হয় চারটা প্রোডাক্ট ব্যবহার করলে আর কিছু দরকার নেই চারটাই এনা কারণ এগুলি ইউজ করার পর আমার মনে হয় না যে পুকুরে আর মাছের কোনো সমস্যা হবে বা মাছের আর কিছু লাগে আমার এটা মনে হয় না এই জন্য আমি ইউজ করছি না আচ্ছা আচ্ছা এই চারটা ইউজ করলেই হয় চারটা তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা বেশি একটা বড় করব না কারণ হচ্ছে বড় ভিডিও আবার আপনাদের অনেকের দেখতে ভালো লাগে না তো আজকে আমরা এই আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা হয়তোবা বিদায় নিব তো ওনার যে মাছ চাষের যে সফলতার পিছনে যে গল্পটা সেটা হচ্ছে এএইচ বায়োটেকের যে চারটা বায়োম্যাক্সের যে কম্বো প্যাকেজটা আছে এই কম্বো প্যাকেজটা ব্যবহার করেই মূলত উনি এখন খুবই ভালো রেজাল্ট পাচ্ছে প্রোডাক্ট ব্যবহার করে ইভেন উনি যেটা বললেন সেটা হচ্ছে যে উনি তেমন কোনো খাবার ব্যবহার করে না মাছের গ্রোথ আপনারাও দেখলেন খুবই ভালো গ্রোথ তো সর্বোপরি যেটা বলবো যে পাশাপাশি একটু বলছি জি জি বলুন একটু ডিস্টার্ব করছি এটা ব্যবহার করার পর আরেকটা আমাদের কি ফায়দা হয় দেখুন
মাছ শুধু গ্রোথ হলে হবে না মাছে যদি কোনো রোগ বিমারি এসে যায় তাহলে কিন্তু আপনি লুসকানের সম্মুখীন হয়ে যাবেন ঠিক আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মেডিসিনগুলি ব্যবহার করাতে মাছের কোনো রকম কোনো সমস্যা আসে না আচ্ছা কোনো সমস্যা আসে না মাছের স্বাদ কেমন পান আপনারা ভাই খুব ভালো আমরা আগে পুকুর থেকে যে আমাদের যে মাছগুলি খেতাম এটাকে অনেক ভালো অনেক ভালো আচ্ছা তো প্রিয় দর্শক আজকে আমরা এখানে এই পর্যন্তই শেষ করব আলামিন ভাইয়ের সাথে কথা বলবো কারণ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্ট ব্যবহার করে উনি কেমন রেজাল্ট পাচ্ছে মূলত আমরা এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশেও বাজারজাত করে থাকি তো আপনারা হয়তোবা আমাদের বাংলাদেশের অনেক খামারের প্রতিবেদন দেখেছেন তাতে আমরা আসলে এটাই জাস্টিফাই করার জন্য চাচ্ছিলাম যে আমরা বাংলাদেশিরাই কি শুধু এই প্রোডাক্টটা ব্যবহার করছি কিনা নাকি ইন্ডিয়াতেও তারাও কি এটা ব্যবহার করে ভালো ফল পাচ্ছে কিনা এটাই মূলত আমাদের আজকের উদ্দেশ্য ছিল জানানোর তো ভালো থাকবেন আমরা নেক্সট কোনো একটি ইন্ডিয়াতেই আমরা আরও কিছুদিন আসি আমরা আরও কয়েকটি পর্ব আপনাদের মাঝে তুলে ধরবো আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে এই এইচ বায়োটেকের যে প্রোডাক্টটা ব্যবহার করে খামারের আসলে কেমন ফল পাচ্ছে তো এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ